রসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ এক বোন প্রশ্ন লিখেছেন যে গরম পানিতে মুরগি ছিল এই প্রসেসটা কি সঠিক মানে এটা খাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে কোনো অসুবিধা নাই গরু ছাগল মুরগি হালাল প্রাণী যেগুলো রয়েছে সেগুলোকে যখন আপনি ইসলামী তরিকায় বিসমিল্লাহ আকবর বলে যাবে করবেন তারপরে সেটাকে আপনি যে কোনো তার গোস্ত বের করে আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই তো মুরগি গরম পানিতে ভিজিয়ে চুবিয়ে যে প্রসেস করা হয় তা চামড়া থেকে লোমকে পরিষ্কার করা হয় এতে কোনো অসুবিধা নেই যেহেতু জবাহ করার মাধ্যমে তার ভিতরে যে প্রবাহিত রক্ত ছিল হারাম জিনিসটা যেটা ছিল সেটা বের হয়ে গেছে কোনো অসুবিধা নেই আর তার ভিতরে যে নাড়ি ভুড়ি রয়েছে তো সেই নাড়ি ভুড়ি তো মানে ঢাকা থাকে এটা কেটে কাটার পরে সেটাকে বের করে দেওয়া যায় হুম কোনো অসুবিধা নেই আর যদি কোনো মানে নারী ভুড়ি থেকে কোনো কিছু পায়খানা ইত্যাদি বের হয়ে গোষ্ঠে লেগেও যায় ধুয়ে ফেললে সেটা পবিত্র হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সুতরাং ওই প্রসেসের মাধ্যমে মুরগি খাওয়া যায় কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ